সারা দেশের নয় সিরাজগঞ্জের শাহজাদপুরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ রাত দিন অধিকাংশ সময় চলছে গ্রামহীন বৃষ্টি এতে জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে শাহজাদপুর পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে সাথে ছাড়া বাহির হতে পারছে না মানুষ সরজমিনে ঘুরে শাহজাদপুর পৌর এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় কমে গেছে মানুষের চলাচল কমেছে রিক্সা অটোরিকশার বহর বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত রাস্তায় ছিল কম তবে রিক্সার আনাগোনা রয়েছে কেউ কেউ আবার যাত্রীর আশায় বৃষ্টিতে ভিজে ভিজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে বৃষ্টিতে ভিজে রিক্সা ভ্যান নিয়ে গেলেও চালকেরা যাত্রী পাচ্ছে না আশানুরূপ এমন বৈরী আবহাওয়ায় সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নয়ের মানুষের বৃষ্টিপাতের ফলে দোকানগুলো খুলতে পারেনি বিভিন্ন হাটবাজারের ফুটপাথ ব্যবসায়ীরা মাঝে মধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও নেই কোনো ক্রেতা ফলে বেচাকেনাও নেই তাদের ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করছে ওই সব ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে পরিবার পরিজন বিপাকে পড়েছেন প্রভাবে গত চার দিন ধরে দেশ জুড়ে ভারী না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত এ আরো কয়েকদিন থাকতে পারে বলে জানা গেছে এদিকে টানা বৃষ্টিপাতে বন্যার পানি বৃদ্ধি পেয়ে গ্রামের রাস্তাঘাট ডুবে যাওয়ায় গবাদি পশু পাখি নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা বিস্তীর্ণ বাথানভূমি ছাড়া উঁচু ঘাস ডুবে যাওয়ায় চরম গরু ছাগলের খাদ্য সংকট দেখা দিয়েছে বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় ঘর থেকে গরু ছাগল বের করা সম্ভব হচ্ছে না টানা বৃষ্টিপাতে উপজেলার অনেক রাস্তাঘাট ঘর বাড়ির আঙিনা সবজি ক্ষেত ডুবে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে অনেক কৃষক ও ব্যবসায়ী মাটি কাটা শ্রমিক টানা শ্রমিক ভাটা শ্রমিক চাতাল শ্রমিক তাঁত শ্রমিকদের কাজ বন্ধ থাকায় দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের সময় কাটছে অলস বসে অপরদিকে হালকা ও ভারী বৃষ্টির ফলে উত্তরাঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে কাজ করতে এসব বৃষ্টিপাতের কারণে বসে অলস সময় কাটাতে দেখা গেছে শত শত কুলি শ্রমিকদের তাই বৃষ্টিতে ভিজে পণ্য খালাস করতে চরম হিমশিম ক্ষতি হচ্ছে এই শ্রমজীবী মানুষের একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় অন্ধকার দেখছে নিম্ন আয়ের মানুষগুলি হাসপাতালগুলিতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগীর সংখ্যা শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে রোগীরা নারী পুরুষ শিশু ও বিরুদ্ধ রোগীদের ঠান্ডা ও জ্বর বৃদ্ধি পাচ্ছে টানা বৃষ্টিপাতে বাড়ছে যমুনা নদীর পানি সাথে নদী ভাঙ্গনও তীব্রতর হচ্ছে এতে নদী মানুষের মানুষের যেন আরো বৃদ্ধি পেয়েছে একদিকে বন্যা আরেকদিকে নদী ভাঙ্গন এবং বৃষ্টিপাত মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির মধ্যে গৃহহীন পরিবারগুলো পরিবার পরিচয় নিয়ে খোলা আকাশের নিচে মানবিতর জীবনযাপন করছে বৃষ্টিতে ঘরের বাইরে যেতে না পারায় দিনে এনে দিন খাওয়া চমজীবী পুরাশদের অভাবের যেন শেষ নেই কেউ কাগজ টানিয়ে কেউ কোনো মতে ঘর তুলে পরিবার পরিজন নিয়ে বৃষ্টিময় দিনগুলি পার করছে ফলে নিম্নয়ের মানুষগুলোর জন্য দেখার কেউ নেই টানা বৃষ্টিপাতে অতি কষ্টে দিন কাটাচ্ছে এই অসহায় নিম্নয়ের মানুষগুলি এম মে জফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক